ভোরের নিউজ 24 ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। মনকষ্টে আছে ওবাইদুল কাদের। ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে মনকষ্টে আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। এই নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে দলীয় প্রার্থীদের পক্ষে ভোট চাইছেন। অন্যদিকে দলের সাধারণ সম্পাদক হয়েও এই নির্বাচনে নিজেদের প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিতে পারছেন না সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদের। তিনি জানালেন এটাই তার মনকষ্টের কারণ। সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে ওবাইদুল কাদের নিজের এ কষ্টের কথা জানান। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই প্রশ্নে ওবাইদুল কাদের বলেন, আমার নিজেরই অভিযোগ রয়েছে। বিএনপির সেক্রেটারি জেনারেল আজকে প্রচারণা চালাচ্ছে, আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি পারছি না। তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড কোথায় হলো, এটা প্রশ্ন আমার। কাদের বলেন, আমি সেক্রেটারি জেনারেল, আরেকটা পার্টির সেক্রেটারি জেনারেল ক্যাম্পেইন করবে আমার প্রধান প্রতিপক্ষ দলের, কিন্তু আমি আজকে ক্যাম্পেইন করতে পারছি না, ভোট চাওয়ার কোনো ক্যাম্পেইনেও অংশ নিতে পারছি না, আমি আমাদের নির্বাচনী অফিসগুলোতে পর্যন্ত যাইনি, আমি নিয়ম মেনে চলছি। এ বিষয়ে আপনার কি মনকষ্ট রয়েছে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, আমার তো একটু কষ্ট আছে, আমি নিয়ম মেনে চলছি, যতক্ষণ নিয়ম আছে মেনে চলব, পরেরটা পরে দেখা যাবে। নির্বাচনে জাতীয় পার্টির অবস্থানের বিষয়ে ওবাইদুল কাদের বলেন, আমরা তো কারো সমর্থন চাইনি, তাদের গণতান্ত্রিক অধিকার আছে তারা দাঁড়িয়েছে, তাদের পোস্টার তো রাস্তায় অনেক বেশি দেখছি, খুব সুন্দর পোশাক পরিহিত পোস্টারও দেখি। কথাও হয়তো বলেন, কিন্তু সাংবাদিকরা হয়তো খুব বেশি গুরুত্ব দিচ্ছে না, না দিলে আমরা কি করব, মিডিয়া যদি গুরুত্ব না দেয় আমাদের তো কিছু করার নেই। তিনি বলেন, জাতীয় পার্টি কি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কোনো অভিযোগ তুলেছেন? আমার তো মনে হয় না, অভিযোগে আনার মতো কিছু হয়নি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।